আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। প্রায় 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে আর মাত্র 1000-1200 সাবস্ক্রাইবার বাকি। সো যারা এখনও করেননি একটু দ্রুত সাবস্ক্রাইবগুলো করে ফেলুন, কারণ আমি কিন্তু গিভ অ্যাওয়ে করব 1 লক্ষ সাবস্ক্রাইব উপলক্ষে। এবং 1 লক্ষ সাবস্ক্রাইব উপলক্ষে যে গিভ অ্যাওয়েটি করব সেটি কিন্তু 1 লক্ষ সাবস্ক্রাইবের মতোই। সো আশা করছি যারা এখনও করেননি করে ফেলুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা একটু বেশি বেশি শেয়ার করে দেন, তাহলে দ্রুত সময়ের মধ্যেই হয়তোবা 1 লক্ষ সাবস্ক্রাইবারের মাইল ফলক অর্জন করতে পারবে আমাদের সেলটেকের পরিবারটি। আর আপনারাও যারা আছেন এর সাথে আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে। ভিউয়ার্স, আজকের কনফিগারটি করেছি 25,000 টাকার মধ্যে i3 10th generation দিয়ে। এখন আপনার বাজেটটি যদি 15,000 টাকা হয় তাহলে আপনার মাথার মধ্যে আসতে পারে তাহলে ভিডিওটি আমার জন্য না। তবে আপনার জন্য কিছু কথা বলে রাখছি, যদি বাজেট কম হয় চেষ্টা করবেন ম্যাক্সিমাম প্রোডাক্ট কিভাবে নতুন নেওয়া যায়। বাজেট 15,000 টাকা ঠিক আছে, সেখানে তো আপনি স্টোরেজটি নতুন নিতেই পারেন। স্টোরেজ বলতে আমি বুঝিয়েছি SSD বা হার্ড ড্রাইভ। আসলে 1 TB হার্ড ড্রাইভ তার দাম হলো প্রায় 3700 থেকে 3800 টাকা। সো নতুন হার্ড ডিস্ক হয়তোবা আপনি 15-16,000 টাকা বাজেট করে কিনবেন না। সেখানে অবশ্যই একটি SSD কিনতে পারেন, 128 GB। 128 GB যখন SSD নেবেন অবশ্যই চেষ্টা করবেন সেটি যেন জেনুইন হয়। সেখানে চেষ্টা করবেন আপনি র্যামটি নতুন নেওয়ার, চেষ্টা করবেন ক্যাশিং পাওয়ার সাপ্লাই নতুন নেওয়ার, প্রসেসরটি আপনি হয়তোবা নতুন পাবেন না। আবার যখন বাজেট 20,000 হবে তখন চেষ্টা করবেন অ্যাথলনের প্রসেসরটি দিয়ে বিল্ড করতে, তাহলে হয়তোবা ম্যাক্সিমাম প্রোডাক্ট নতুন দিয়ে আপনি অ্যাথলন দিয়ে বিল্ড করতে পারবেন। তবে বাজেট যদি 24-25,000 টাকা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আর অ্যাথলন দিয়ে PC বিল্ড চলে না, আমি জাস্ট PC-র কথা বলছি। তখন কিন্তু আপনি ইন্টেল Core i3 10th generation দিয়ে PC বিল্ড করার কথা চিন্তা করবেন। অ্যাথলনের সাথে কিন্তু Core i3 10th generation কোনোভাবেই কম্পেয়ার আসে না। ইন্টেল Core i3 10th generation প্রসেসরটি কিন্তু Core i5 6th gen প্রসেসরের চেয়েও পাওয়ারফুল। আর সবসময় বলেছি যদি পসিবল হয় নতুন পার্টস দিয়ে PC বিল্ড করবেন। যেমন এখানে যে প্রসেসরটি আছে i3 10th generation নতুন প্রসেসর, প্রসেসরটির মডেল 10100। প্রসেসরটিতে 4টি কোর 8টি থ্রেড, এছাড়া ইন্টেল USD গ্রাফিক্স 630 আছে, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে। এখন আমি এখানে 510 মাদারবোর্ড দেখেছি, অ্যাজরকের মেড ইন ভিয়েতনাম, মেড ফর USA। এই মাদারবোর্ডটির প্রাইস 8,100 টাকা। মডেলটি হলো 510M HDV M2। এই মাদারবোর্ডটিতে NVMe এবং M.2 স্লট আছে, চাইলে আপনি স্টোরেজ হিসেবে সেটি ব্যবহার করতে পারেন। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। 3200 MHz র্যাম ব্যবহার করলেও সেটি অটো 2666 MHz চলে আসবে। মাদারবোর্ডটি অনেক ভালো মাদারবোর্ডটি রেখেছি এই কনফিগারেশনে। মাদারবোর্ড এবং প্রসেসরে 3 বছরের ওয়ারেন্টি আছে। বাজেট যেহেতু একটু কম সেহেতু আমাকে একটু অল্প অল্প করে রাখতে হবে। যেমন এখানে 128 GB SSD রেখেছি, বাজেট একটু বেশি থাকলে আমি এখানে 256 GB বা 240 GB SSD রাখতাম। র্যামিস্টা ব্র্যান্ডের 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। একই ব্র্যান্ডের 4GB 2666 MHz র্যাম রেখেছি, 3 বছরের ওয়ারেন্টি আছে। অর্থাৎ যে 4টি পার্টস নিয়ে কথা বললাম, 4টি পার্টসে কিন্তু 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনি পাচ্ছেন। এখানে ক্যাশিংটি নিয়ে কথা বলতে চাই, উইথ পাওয়ার সাপ্লাই ক্যাশিং গোল্ডেন ফিল্ডের। অনেকে রাতে আসলে লাইট থাকলে চোখে বাঁধে, বা তারা বলে যে ভাই লাইট যদি অফ করে রাখা যায় ফ্যান ঘুরবে বাট লাইট অফ থাকবে, এ ধরনের যদি ফ্যান থাকে ভালো হয়। তাদের জন্য কিন্তু অ্যাকচুয়ালি এ ধরনের ক্যাশিংগুলো, যেগুলো চোখে বাঁধবে না কিন্তু কাজ হয়ে যাবে। আমার ফ্যানগুলোর কাজ মূলত কিন্তু আমাকে এন্টারটেইনমেন্ট করা না, ফ্যানগুলোর কাজ মূলত আমার PC-টাকে কুল রাখা। সো সামনে একটি ফ্যান এবং পেছনে একটি ফ্যান আছে, এবং ফ্যানগুলো ব্লু কালারের, যেন আপনার চোখে তীক্ষ্ণভাবে না আসে। আর দেখতে পাচ্ছেন আপনি ভিডিওতেও কিন্তু খুব বেশি তীক্ষ্ণতা ছড়াচ্ছে না। এ ধরনের ক্যাশিংগুলো কিন্তু আসলে আপনারা যারা ডিমান্ড করেন যে চোখে যেন না বিধে সে ধরনের ক্যাশিং। আর অনেকে ইউটিউবার আছে তারা পিছনে ক্যাশিং রেখে ভিডিও করতে চায়, তাদের জন্য একটু রং বেরঙের ক্যাশিংয়ের প্রয়োজন হয়। ক্যাশিংটি মিড টাওয়ার ক্যাশিং, উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে, এবং পাওয়ার সাপ্লাই বিল্ট ইন আছে। 450 ওয়াটের গোল্ডেন ফিল্ডের DVD রাইটার লাগানোর স্পেস আছে। এই ক্যাশিংটি সহ টোটাল কনফিগারটি 25,000 টাকায় পড়েছে। আমি মনে করেছি যে এই কনফিগারেশনে একটি পার্টসও আন্ডার ডেটেড না, প্রত্যেকটি পার্টসই আপ টু দ্য মার্কে আছে। আপনি যদি এই অফারটি পেতে চান তাহলে আমাদের শোরুমে আসতে পারেন। শোরুমের ঠিকানা নিউ এলিফেন্ট রোড, সুভাষ অর্কিড, ICT ভবন, 7th floor, 703-40। এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.seltech.com.bd। আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।